অ্যাসেম্বলির মধ্যে তো আমাদের মোবাইল সাইলেন্ট মোডে বা ফ্লাইট মোডে থাকে, ভাইব্রেশনও থাকে। তো আমরা মাঝে মধ্যে সাউন্ড হলে আমরা মোবাইলটা দেখি। তো ওই দিন এরকম একটা সাউন্ড হয়েছে, তো আমি মোবাইলটা হাতে নিয়ে ওপেন করছি। তো অনেকগুলো মেসেজ বা নোটিফিকেশন তো মোবাইলের মধ্যে এসে ওয়েটিংয়ে থাকে। তো আমি এটা ওপেন করতেই দেখলাম যে কিছু রিলসের ছবি আসতেছে। কী আসতেছে আমি সেটা ভালো করে দেখিও নাই। স্মার্টফোন আমি ব্যবহার করি ঠিক আছে, কিন্তু এটা ভালো করে চালানো আমি জানি না, এটা বলতে লজ্জা নেই যে এটা ঠিকঠাক অপারেট করা আমার পক্ষে কঠিন। তো আমি ব্যাক দিয়ে আমি এটা ক্লোজ করেছি, কিন্তু এই যে কয়েক সেকেন্ড ছিল এটা কীভাবে কে বা কারা জুম করে নিয়ে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। আমি কিন্তু মোবাইলের দিকে চাওয়া অবস্থায় ছিলাম না, আমি উপর দিকেই চাওয়া ছিলাম, আমি ভিডিওটা দেখেছি। তো এটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক, আমি বলবো যে এটাও আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতে পারে।